সুপ্রিম কোর্টে ভিভিপ্যাট শুনানি। কত বেশি সংখ্যক ভিভিপ্যাট ব্যবহার সম্ভব প্রতি বিধানসভা ক্ষেত্রে? বর্তমানে একটি বুথে ভিভিপ্যাটের সংখ্যা কি বৃদ্ধি করা সম্ভব? এরকমই ভিভিপ্যাট সংক্রান্ত তথ্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, তোমার কাছে জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কি জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছ থেকে, এবং বৃহস্পতিবারের মধ্যে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের, কি খবর রয়েছে? বৃষ্টি, আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল কি ইলেকশন কমিশন এখন ভিভিপ্যাট, যেটা ইভিএম এর সঙ্গে যুক্ত থাকে, কাউন্টিং এর সময় পোলিং বুথের শুধু একটা পোলিং বুথ প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে কাউন্ট করে এবং সেটাকে ম্যাচ করে। বিরোধীরা সুপ্রিম কোর্টে এসেছেন, তারা চাইছেন কি 25% বা তার থেকে বেশি ভিভিপ্যাট গণনা হোক ইভিএম এর সঙ্গে হোক, সেক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না এবং মানুষ যে ইভিএম নিয়ে যে প্রশ্ন উঠছে তার জবাব সেখানে পেয়ে যাবেন। আজকে সুপ্রিম কোর্ট জানতে চায় ইলেকশন কমিশন থেকে কি তারা এখন যে বর্তমান প্র্যাকটিস রয়েছে, যেখানে একটা বিধানসভার কেন্দ্রে একটা ইভিএম এর সঙ্গে যে যুক্ত থাকবে ভিভিপ্যাট, তার কাউন্টিং হচ্ছে, বাকি কোনো জায়গায় কাউন্টিং তারা করছেন না, সেটাকে কতটা বাড়ানো যেতে পারে এবং সেক্ষেত্রে বাড়ানোর এলে কি কি অসুবিধা হতে পারে, এটা জানতে চায় ইলেকশন কমিশনের তরফ থেকে। ইলেকশন কমিশনের তরফ থেকে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন ছিলেন আজকে সুপ্রিম কোর্টে। তিনি বলেন যে তার কোনো প্রয়োজন নেই, কেন কি তারা ইতিমধ্যেই বারবার মেজার করে দেখেছেন কি ভিভিপ্যাট একটা অ্যাসেম্বলি সেগমেন্টেই ভালো কাজ করছে এবং তার ইনক্রিজ করার কোনো প্রয়োজন নেই। তখন চিফ জাস্টিস কিন্তু এটা জানতে চান কি আপনারা কোনো সাজেশন, কোনো ইম্প্রুভমেন্টকে কেন গ্রহণ করতে চাইছেন না? ভিভিপ্যাটও তো আপনারা নিজে থেকে নিয়ে আসেননি, এটা সুপ্রিম কোর্ট বা কোর্টের অর্ডারের পর ভিভিপ্যাট আনা হয়েছিল এবং সেক্ষেত্রে যে ভোটার ভেরিফাইবার একটা পেপার টেল থাকবে তার নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, আপনারা সেটা করেননি। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে দৃষ্টি ইলেকশন কমিশনকে আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে সুপ্রিম কোর্টকে জানাতে হবে কি কতটা ভিভিপ্যাট গণনা তারা বাড়াতে পারেন। যে বর্তমান যে প্র্যাকটিস রয়েছে কি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের একটা ভিভিপ্যাটের সঙ্গে যে মেশিন থাকবে ইভিএম, সেটাকে কাউন্ট করা হয়, সেটাকে কতটা তারা বাড়াতে পারেন এবং সেক্ষেত্রে কি সুবিধা অসুবিধা থাকবে সেটা তাদেরকে লিখিতভাবে জানাতে হবে। আজকে বেশি যখন শুনানি চলছিল তখন বিরোধী দলগুলির তরফ থেকে অভিষেক মনু সিংভি দাবি করেন কি অন্তত 25%ও যদি ভিভিপ্যাট গণনা হয়, ইভিএম এর সঙ্গে যে ভিভিপ্যাট গুলো ম্যাচ করানো হয়, সেক্ষেত্রে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ভোট গণনায় হয়তো দেরি হতে পারে, কিন্তু সেটাতে খুব একটা বেশি দেরিও হবে না। এখন দেখতে হবে বৃষ্টিকে ইলেকশন কমিশন কি জবাব দিচ্ছে বৃহস্পতিবার। আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। ধন্যবাদ বিজেন্দ্র।